তোর কপালের মাকে চুমু খাই আমি। গাইজ আজকে ইনকিউবেটর বার কর। হ্যাঁ ম্যাডম, কি অবস্থা কাবু ভাই? অবস্থা তো ভালো, কি হয়েছে? আরে ভাই শুনলাম নাকি তুমি বলে পোলাপাইন করে ওয়ান ভি অনেক পিটা পুটা পাগল বানা দিতেছো ভাই। হ্যাঁ তো তোর সমস্যা কি? আরে না ভাই, আমি তো মানে আঙ্গুর একটু দেখো ভাই, আঙ্গত যোগ্যতা বেড়ে গেছে না কিছুদিন ধরে ভাই? সব কিছু জ্যাদা নিয়ে গেছে, আঙ্গত যোগ্যতা মোক্যতা বেড়ে গেছে, স্কিল মিস্কিল বেড়ে গেছে। এখন তোর আগে মতো যোগ্যতা বাড়ছে তোর? বহুত যোগ্যতা বেড়ে গেছে ভাই। যোগ্যতা বাড়ছে তো এখন কি হয়েছে? তো যোগ্যতা বাড়ছে এখন তো কি হয়েছে, সমস্যা কি? ওই যে পোলা ব্যান্ডে পিটাইতেছো ভাই, আমার দীক্ষা আমার একটু খেলতে মন চাইতেছে না যে আমি তোমার পিটাবো? তোর নানির খাল এ রা, তুই পিটাবি বা কি করলি তুই? এডি আমি বললাম না, আমার শরম কর। তোর উপর না পরশুদিন রিয়াকশন দিলাম, আমি দিলাম তোর উপর রিয়াকশন। আই গেভ ইউ ফাকিং রিয়াকশন, মেরা বিল্লি মুঝেই মেও। তোর এত বড় কলিজা হেডাম হয়ে গেছে যে আমাকে ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জ দিছে। কাবু ভাই কাহিনীটা কি? কি কাহিনী? কইছিল না যে ম্যাডম্যান প্রুফ করছে পারে? হ্যাঁ তো ম্যাডম্যান পারে নাকি না ভাই? প্রুফ তুই কি আমার চ্যালেঞ্জ দে? প্রুফ দিবি? তোর মতো ম্যাডম্যান রাস্তা ঘাটে ফালা পিছন মারা দেয়, আমি তোমার চিরট নেই। আরে রে ভাই থাজি ভাই, দুই দিন খেলা শিখতে পার গাইস। দিস ইজ ওপেন ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জ দিতাছে। এ দাঁড়া, তোর 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 কলিজার মধ্যে আমি একেবারে মর। তুই আমার মনটা চ্যালেঞ্জ দিস? হ্যাঁ ওই বাট আই তুই মনটা চিনোস, ওই তুই চিনোস আমারে। আমার ডরে এলাকার মানুষ তো দূরের কথা, এলাকার বিল্ডিং সুদ্ধা কাঁপে। তুই আয় এমনে মানলা ভাই, আমি হেরে যাবো এটা কোনো কথা? এই তুই তুই হারবি না বুঝলাম, আমার কথা তুই আমাকে চ্যালেঞ্জ দিবি কে? আরে ওই যে তোর মনে হয় তুই আমারে হারাইতে পারবি? আরে ভাই মনে তো অনেক কিছু হইতাছে, বেটা ম্যাচের মধ্যে কুবাকুবি লাগলে দেখা যাবে ভাই কে বাজে। এই না তুই কাস্টমে আয়, তোর সাথে কোনো কথাই বলবো না আজকে। ওর নানির খালি ঘর ভাই ছাই। আরে কইতাছিস তুই? আয় আমারে মাছলি মেরে খেলতাছস। আয় 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 তুই আয়, তোর জানাজা পড়মু তোর আব্বা ইজ আব্বা, দ্যাটস দা থিং। আচ্ছা আচ্ছা আজকে প্লে রিস্টার্ট হয়ে গেছে ভাই। কিছু নাই ভাই, আয় তুই। এই যে লাগছে একটা নব্বই বডি কই এবার লাগছে? এবার লাগছে এটা ঠিক আছে, এবার বডি লাগছে, কারণ তোর যোগ্যতায় বডি শটে কি ছিল দেখ, সময় একটা একটা ভুল ভালো হেডশট লাগতেই পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে ওইটা নিয়ে তুমি লাফাবা, ঠিক আছে? যোগ্যতা ইজ যোগ্যতা, ডোন্ট ফাকিং শো মি ইওর যোগ্যতা। গজব বেজতি হ্যায়, তুই গেম মেম ছাড়ি দিবি ঠিক আছে? খেলা মার খাই গেম মেম ছাড়ি দিবি, এটা ফর শিওর। আচ্ছা আজকে গেম ছাড়ি দিব ভাই, বললাম তো হেডমেট খাই গেম ছাড়ি দিবি তুই। তোর নানির খালি ঘর খোল বেটা শালা। দা 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 দা, ব্যাগ ফাটাচ্ছি ওটা ভাই। ব্যাগ ফাটান যাবো না, এক ফাটান যাবো না ভাই। ব্যাগ ফাটান যাবো না, কেডা কইছে ভাই? কেডা কইছে? কেডা কইছে? তোর ব্যাগ ফাটা, তোর পিছন ফাটা আমার মতো রে, তোর পিছন পিছন ফাটা আলাম ভাই আমি। ও দু একটা চামে চুমে লাগায়া, বড় শেঠ হয়ে গেছ, বড় শেঠ হয়ে গেছ ম্যাডম্যান। কিং আই এম এ কিং। কে 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 প্যাক করস কে, ওই প্যাক করস কে, প্যাক করস কে, তুই এক করতে হবে রে, বেশি লেগে যাও গাই। প্যাক করস কে, বেশি পড়ো, হ্যাঁ বেশি পড়ো, বেশি পড়ো ভাই। আমি হ্যাকার ভাই, আমার হেডা ভাই, হপড়া চ্যালেঞ্জ দেয় আয়শা চপ ভাই। দেখছো তো সব মান্দাতার আমলতেই ভাই, ঠিক আছে? এমন দেখায় দেখছো যে দেখার খেলায় আর ম্যাডম্যান ম্যাডম্যান কথা বাড়াচ্ছে না? আরে বাবা, ইউএমপি কিং নাম রাখছে কি? কিং ম্যাডম্যান, কিং ম্যাডম্যান। ইলো ভাই তুমি হেডশট খাও না কাবু, আমি বুঝলাম না তো ভাই। কিং ম্যাডম্যান হ্যাঁ, প্ল্যাটলারেক দিয়ে বেড়াগা। আমাকে হেডশট দিতে গেলে তো কাট করি পোড়ানো লাগবে ভাই, ওই নামের সাথে কিং রাইখা লাভ নাই। কোন সময় দেখবে আমাকে হেডশট দিতে যায় তোর খালি ঘরে হেডশট লাগিয়ে গেছে, তখন জিজি মান। তারপরে আমাকে পকাত করে আইসি, আল্লাহ ভাই কি বার্তা ভাই, মাল্লি ভাই মানে
ভালো খেলা পারিস, ভালো কথা, রিয়াকশন দিছি, ভালো কথা। মেরা বিল্লি মুঝেই না, গাছে চড়ানো শিখাতে পারলাম না, এসে তুই করছিস গাছ আমার। এডা ভাই আতি ধরা দেব কামির বই। আরে কাওয়াই, আমি কি তোমার ছোট ভাই না? তুমি কামব্যাক করলে আমি কি কামব্যাক করতারু না ভাই? এই সর্বনাশ, তুই কামব্যাক করে আমার তো মানা নেই। তুই চ্যালেঞ্জ দিবি কে? তোর জীবনের ভুল এডাই, তুই চ্যালেঞ্জ কে দিবি ভাই? ইউ গিভ মি চ্যালেঞ্জ, মেরে কো নুব সমস্তি হ্যায়, মেরে কো ইভেন্ট ওয়ালা ইউটিউবার সমস্ত। আচ্ছা আমার পা শর্ট লাগলো কে? না এডা একটু মিস্টেক হয়ে গেছে কি আমি বলি, এ প্লাস বি এ স্কোর প্লাস বি স্কোর ইজ ইকুয়াল টু কি হয় বল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার। তাহলে অশিক্ষিত মূর্খ পোলা পায় না আমারে চ্যালেঞ্জ দিস কেন? ওকে আই থিংক একটা লাগছে তোমাকে, ওই আই থিংক একটা লাগছে, আই থিংক একটা লাগছে। আমি যে 105 58 আর 58 তিনটে হেডশট দিলাম, এই হেডশট গেল কোথায়? আমি তো তোর ডাকতাছি, আয় না কে, আয় না রে কাছে, আয় না রে। তোমার তো পাই না, তুমি কই ভাই? তুই তুই পাবি কেমনে করে? পাস নাকি এমনি করে করে হেড খাবি খালি? আব্বাকে ভুলে গেছিস মানে এক রাউন্ড হারাবে কি হবে কি হবে? এক দুই রাউন্ড হারাইতে পারলে মানে জানা তাই মুখে আসতে বলে দিচ্ছিস। ভাই আমি প্যান খুলি তো বলবো যা পানা মুঝে মারকে তফা কবুল করলো কে কে আটকাস কে মারবি না ডেজার্টটা ডেজার্টের ওয়ান ট্যাপ মারবি না? আবার দিয়েছি ভাই, আবার দিয়েছি ভাই, ওই দুই এসপিতেই তো বাসবি, তোর কপাল ভালো রে ম্যাডম্যান, খুবই ভালো কপাল বেশিক্ষণ টেকে না। সাউন্ডটা শুনছো? সাউন্ডটা শুনছো? স্যাটিসফাইং সাউন্ড এটা। আচ্ছা আব্বাকে ডায়লগটা দিয়ে আমি মজাই পাইতাছি, এটা দিয়ে কারোর বাপ আব্বারে অসম্মান করা হয় না, বাট ইটস লাইক দিস ডায়লগ ইজ ফান গাইজ, সো নারুতো মারুতো দেখতে গেলে যে আপনি কয় না আব্বা কেডা আম্মাকে ছিল ভয়ের ঠেলায় তোর ডিসকর্ড ডিসকানেক্টেড হয়ে যায়।
খালি ঘর এডি ভাই এডি কথা যে খেলা পাততে পারস তুই ভালো বাট আব্বাকে না শুধু গেম প্লে দেখতে চাও না, সো অনেক সময় হয় কি দেখো যে প্লেয়াররা স্ক্রিপ্টেড কন্টেন্ট বানাচ্ছে, যেমন চারটা হিপ হপ এসে চ্যালেঞ্জ দিল, এইসব ভিডিওতে কি হয় হিপ হপ গুলো এসে চ্যালেঞ্জ দিবে এটা হয়তো স্ক্রিপ্টেড থাকে যে হ্যাঁ লবিতে এসে চ্যালেঞ্জ দিবে, কিন্তু গেম প্লে যেটা আমি বাকিদের কথা জানি না কিন্তু আমি এবং আমার আশেপাশে যে চার পাঁচজন থাকে সিট ছায়েক ম্যাডম্যান মানে প্রান্ত যারাই থাকে গেম প্লেগুলো থাকে 100% রিয়েল, কিন্তু হ্যাঁ কথাগুলো মজা দেওয়ার জন্য থাকে। সো গাইজ এটা নিয়ে কেউ খারাপ ভাববো না, আর তোমরা দেখো না বিধায় এত কিছু করা লাগে, সো আই হোপ যেহেতু এত কিছু করছে সেহেতু লাইক দিয়া দিবা গাইজ অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবা। এই ভিডিওতে ম্যাডম্যান কেমন খেলছে দেখতে হলে ম্যাডম্যানের চ্যানেলে যে ভিডিওর বাকি অংশ ম্যাডম্যানের ক্যামেরা থেকে দেখে এসো, ওর চ্যানেলের নাম ম্যাডম্যান।